আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইজ, আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হয়তোবা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছো যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি দেখাবো তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করবে। তো এখানে তোমরা আমরা একটি ফোল্ডার দেখতে পাচ্ছ, আবার এখানে একটি ফোল্ডার দেখতে পাচ্ছ। তো এই যে ফোল্ডারগুলি আছে, তোমরা এই ফোল্ডারগুলি কিভাবে তৈরি করবে, নতুন একটি ফোল্ডার তোমরা কিভাবে তৈরি করবে, তো সেটি আজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি স্কিপ করো তাহলে তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে, তোমরা এই যে আমাদের মাউসের যে পয়েন্টারটি আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে, তোমাদের কম্পিউটারের হোম স্ক্রিনে থাকতে হবে। হোম স্ক্রিনে থাকা অবস্থায় তোমরা তোমাদের মাউসের রাইট বাটনটি জাস্ট ক্লিক করবে। তোমাদের রাইট বাটনটি ক্লিক করার পরে তোমরা এইরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পাবে। তো যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করো তারা হয়তোবা এটি জানো, কিন্তু যারা নতুন কম্পিউটার ব্যবহার করছো তারা অনেকেই জানো না কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পারবে একটি নতুন ফোল্ডার তৈরি করা। তো তোমাদের এখান থেকে যেটি করতে হবে সেটি হচ্ছে, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, প্রথমে দেখতে পাবে ভিউ, এরপর তোমরা দেখতে পাবে শর্ট বাই, এরপর তোমরা দেখতে পাবে রিফ্রেশ, এরপর আরও অনেকগুলো অপশন তোমরা এখানে দেখতে পাবে। তো এইখান থেকে তোমাদের যেটি ক্লিক করতে হবে সেটি হচ্ছে এই যে নিউ বলে একটা অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা এটা ক্লিক করবে, করার পরে তোমরা এইখানে ডান সাইডে আরও অনেক অপশন শো করছে, তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো এখানে ফার্স্টে যেই অপশনটি আছে সেটি হচ্ছে ফোল্ডার। তো তোমরা যদি ফোল্ডারে ক্লিক করো তাহলে এখানে একটি নতুন ফোল্ডার তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটি ফোল্ডার তোমরা পেয়ে যাচ্ছ। এবার তোমরা ইচ্ছা করলে এই ফোল্ডারের নাম তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। তো মনে করো আমি এই ফোল্ডারটির নাম দেব হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম লেখা আছে নিউ ফোল্ডার। তো জাস্ট আমি নিউ ফোল্ডারটি নামটি চেঞ্জ করে আমি জাস্ট এটির নাম দেবো ফোল্ডার। তো ওইটির ওপর আমি মাউসের পয়েন্টারটি রেখে রাইট বাটনে যখন ক্লিক করব তখন তোমরা এখানে অন্য ধরনের একটি ইন্টারফেস তোমরা এখানে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, একদম নিচের দিকে নিচ থেকে 2 নম্বরে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হচ্ছে রিনেম। তো জাস্ট রিনেমে ক্লিক করবে, করার পরে তোমরা এখানে ফোল্ডার টাইপ করবে। তাহলে এক কথায় তোমরা এখানে যে নামটি টাইপ করবে সেই নামটি হয়ে যাবে। তো আমি এখানে ফোল্ডার নামটি টাইপ করছি। তো দেখতে পাচ্ছ এই ফোল্ডারটির নাম, এটির নাম ছিল নিউ ফোল্ডার। তো আমি সেই নিউ ফোল্ডারটির নাম চেঞ্জ করে এখানে শুধু ফোল্ডার নামটি টাইপ করলাম, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে ওই নামে এটি থেকে গেল। তো এইভাবে তোমরা যে কোনো নাম তোমরা এটা দিতে পারবে। তো এবার ইচ্ছা করলে তোমরা যে কোনো তোমাদের যে কোনো পিকচার, যে কোনো ভিডিও, যে কোনো ডকুমেন্টস তোমরা এই ফোল্ডারে কপি বা মুভ করে এখানে আনতে পারবে। তো তোমরা কিভাবে আনবে, যদি তোমরা এটি না পেরে থাকো, যদি তোমরা না জানো যে কিভাবে কপি বা মুভ করে কোনো ডকুমেন্টস নতুন একটি ফোল্ডারে আনতে হয়, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, তাহলে আমি সেই সম্পর্কে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এটুকুই। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। এবং তোমাদের যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে জাস্ট একটি কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে, তাহলে আমি পরবর্তীতে সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।